কামিনী তসলিমা চক্রবর্তী। অবাক হচ্ছেন তাই না নামটা শুনে? আমি জানি অবাক হচ্ছে, কারণ আমার নামটা সবাই শুনলেই অবাক হয়, আপনারাও ব্যতিক্রম নন। কারণটা জানতে চাইবেন না? আচ্ছা, আমি বলছি, আমি হিন্দু ব্রাহ্মণ ঘরের একজন মেয়ে। ভালোবেসে বিয়ে করেছিলাম জার্নালিস্ট আলমগীর চৌধুরীকে। আলমগীর আমায় কখনো আমার নাম বা আমার পদবি বদলাতে বলেনি বা জোরও করেনি। ও আমায় ভালোবেসে তসলিমা বলে ডাকত। বেশ সুখেই কাটছিল আমাদের জীবন। আমি তখন 7 মাসের অন্তঃসত্ত্বা। হঠাৎই একদিন কিছু দুষ্কৃতী রাস্তায় ফেলে খুন করে আলমগীরকে। পুলিশ রোড অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেয়। ওর অপরাধ ছিল এক উচ্চপদস্থ মন্ত্রীর বিরুদ্ধে কলম তুলে ধরা। যে মানুষটা লোকের খবর ছাপাতো, সেই লোকটারই কিনা খবর তারই পত্রিকায় ছাপা হলো। বেশ কিছু মানুষ মোমবাতি নিয়ে মিছিল শুরু করলেন। একদিন, দুদিন, তিন দিন চলল মোমবাতি মিছিল। ব্যাস, তারপর সবাই ভুলে গেল আলমগীরকে। দোষীরা আজও দিব্যি সাধারণ মানুষের মতো ঘুরে বেড়াচ্ছে। যেহেতু মন্ত্রীর বিরুদ্ধে কলম ধরেছিল আলমগীর, তাই পুলিশ কেসটার ধামাচাপা দিয়ে দেয়। ওর মৃত্যুর পর আমি নিজেই আমার কামিনী নামের সাথে ওর দেওয়া তসলিমা নামটা জুড়ে দিই। মানুষটা নেই তো কী হয়েছে, ওর দেওয়া নামটা তো রইল। ভেবেছিলাম পুত্র বা কন্যা যাই হোক না কেন, তাকে নিয়েই আঁকড়ে বেঁচে থাকব। কিন্তু ভগবান বা আল্লাহর সেটাও সহ্য হলো না। ডেলিভারির সময় কেড়ে নিল আমার কোল থেকে। তারপর বছর দেড়েক পর আমিও শুরু করলাম জার্নালিজম। একা একা আর কতক্ষণ বাড়িতে বসে থাকা যায়? বাড়িতে বসে ডিপ্রেশনে ভোগার থেকে রোদে বৃষ্টিতে ভিজে ভিজে খবর জোগাড় করা অনেক ভালো। আসলে মনটা তো ভালো থাকে। মাসখানেক যেতে না যেতে বসের কাছে প্রিয় এবং বিশ্বস্ত হয়ে উঠলাম। অফিসের সবাই আমার মধ্যে আলমগীরকে খুঁজে পেতে লাগলো, আর আমিও আমার সেরাটা দিতে থাকলাম সবাইকে। একদিন আমি অফিস থেকে ফিরে আলমারি গোছাচ্ছি। আলমারি গোছাতে গিয়ে দেখি কতগুলো ডকুমেন্টস এবং সাথে একটা পেন ড্রাইভ। আমি সাথে সাথেই পেন ড্রাইভটা নিয়ে ল্যাপটপে দেখতে থাকি। ল্যাপটপে দেখতে গিয়ে দেখি সেখানে আমার স্বামী, ওই যে ওই মন্ত্রী, ওই মন্ত্রীর বিরুদ্ধে সমস্ত ডকুমেন্টস একত্রিত করে রাখা আছে। শুরু হয় আমার নতুন লড়াই, স্বামীর অপূর্ণ কাজ পূর্ণ করতে শুরু করি আমি। সব কাজেই বাধা আসে, আমারও এসেছিল।
হ্যালো, কাজটা কিন্তু ভালো করছেন না ম্যাডাম। আপনিও কিন্তু আপনার স্বামীর পথেই হাঁটছেন। সরে আসুন, নইলে আপনারও কিন্তু অবস্থা আপনার স্বামীর মতোই হবে। কে? যমরাজ। যমরাজ হওয়ার যেই হও, কাল কোর্টেই দেখা হবে। আর হ্যাঁ, সত্যের জয় হবে। নীরবে হৃদয়।